আসসালামু আলাইকুম, তানভীর আহমেদ ফ্রম তানভীর আহমেদ ব্লগস। আজকে দেখাবো ককাটেল পাখি হঠাৎ করে তার বাচ্চাকে খাওয়ার বন্ধ করে দিছে। দেখেন, ও এই বাচ্চাটাকে খাওয়াচ্ছে, এই বাচ্চাটা বড়, এই বাচ্চাটাকে মোটামুটি খাওয়াচ্ছে, কিন্তু এই বাচ্চাটাকে কখনোই খাওয়াচ্ছে না। সেজন্যে আজকে আমি একটু হ্যান্ড ফিডিং করাবো। হ্যান্ড ফিডিং করা ছাড়া এই বাচ্চাটাকে বাঁচানো সম্ভব না। সেজন্য আজকে আমি এই বাচ্চাটাকে হ্যান্ড ফিডিং করাবো, এবং হ্যান্ড ফিডিংয়ের পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখেন, এই বাচ্চাটাকে আমি এখন হ্যান্ড ফিডিং করাবো, কারণ ওর মা বাবা ওকে খাওয়াচ্ছে না। দেখেন, ও নিজেই এই ক্ষুধায় আপনারা পুরাটাই ক্রপের মধ্যে দিয়ে দিচ্ছি পাইপটা, যাতে ও এই দেখেন আস্তে 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 ও নিজেই খাবে, নিজেই খাওয়ার চেষ্টা করবে। আস্তে আস্তে খাবার যাচ্ছে, ও যখনই পেট ভরে যাবে পাইপটাকে বের করে দিবে। কখনোই একবারে বেশি খাওয়াবেন না, অল্প অল্প করে তিন বেলা, তাহলে এবং ওর গ্যাসও হবে না। পাখির যেটা হ্যান্ড ফিডিংয়ের প্রবলেম হয় গ্যাস এবং ক্যাঙ্কার, সেজন্য ক্যাঙ্কারের জন্যে টু প্লাস মেডিসিনটা মাঝে মাঝে দেবেন খাবারের সাথে, হ্যান্ড ফিডিংয়ের সাথে। এতে করে পাখি ক্যাঙ্কার থেকে মুক্ত থাকবে, কারণ বারবার এই খাবারের পাইপটা ভিতরে ঢুকালে পাখির ক্যাঙ্কার হতে পারে। তা আজকে এই পর্যন্তই। আজকে শুধু হ্যান্ড ফিডিংয়ের একটা কীভাবে হ্যান্ড ফিডিং করতে হয় তাই দেখালাম। আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।